কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকাল ইন্টারনেট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আর ইন্টারনেটে রয়েছে অসংখ্য ওয়েবসাইট, এর মধ্যে কিছু ওয়েবসাইট আমরা ব্যবহার করি। সবগুলো ওয়েবসাইট সম্পর্কে কখনো আমাদের জানা সম্ভব না। এর মধ্যে কিছু ওয়েবসাইট আছে যেগুলো অনেক আশ্চর্যজনক এবং অসাধারণ ওয়েবসাইট। এরকম চারটি ওয়েবসাইট সম্পর্কে আজকে আপনাদের জানাবো, যেগুলো দেখলে আপনি আসলে অবাক হবেন। দেখতে থাকুন মাহমুদ 24। আরেকটি কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনি পরবর্তী আপডেটগুলো খুব সহজে পেয়ে যান। আর যদি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে যে ওয়েবসাইটটা দেখাবো, এই ওয়েবসাইটটিতে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ম্যাপ বর্তমান আছে। এখানে যে মানচিত্র দেখা যাচ্ছে সেটি একটি সম্পূর্ণ স্থলভাগ ছিল। যদি আমরা এটা পরিবর্তন করি, হয়তো তেমন কিছু বুঝতেছেন না, যদি এটা আমরা ধীরে ধীরে পরিবর্তন করি তাহলে খেয়াল করে দেখেন অনেকটা পরিবর্তন বোঝা যাচ্ছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ল্ডের ম্যাপটা যেভাবে পরিবর্তন হয়েছে সেভাবে এখানে দেখতে পাবেন। এবং এখানে যদি জিরো চাপেন, একবারে নিচে আছে জিরো, জিরো যদি চাপেন তাইলে বর্তমান যে ম্যাপটা আছে সেটা দেখতে পারবেন। এটা আপনি জুম ইন জুম আউট করে দেখতে পারেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারবেন। তারপরে যে ওয়েবসাইটটা দেখাবো, যদি আপনার মহাকাশ সম্পর্কে কৌতূহল থেকে থাকে, অনেক কিছু জানার আগ্রহ থাকে, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য, যেখানে সৌরমণ্ডল এবং সৌরমণ্ডলের প্রতিটি গ্রহকে একেবারে কাছ থেকে দেখতে পারেন, সূর্য ও তারামণ্ডলের অবস্থান সম্পর্কেও ভালো ধারণা নিতে পারবেন। ডান দিকের এই যে স্ক্রুল বার আছে, এটা আপনি দিয়ে জুম ইন এবং জুম আউট করে দেখতে পারেন। আপনি বিভিন্ন গ্রহ, গ্যালাক্সি বা সূর্যের অবস্থান সবকিছু সম্পর্কে এখানে আপনি জানতে পারবেন। এবং যদি আপনার বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে কিছু ভালোভাবে জানতে হয়, তাহলে দেখেন যেকোনো একটা এলিমেন্টের উপরে আপনি যদি ক্লিক দেন মাউস দিয়ে, তাইলে এই এলিমেন্টের ডিটেলস গুলা বের হয়ে আসবে এবং এই ডিটেলস গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। 3 নম্বরে যে ওয়েবসাইটটা দেখাবো, এই ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন রকম ডাটা রিয়েল টাইমে দেখতে পাবেন। প্রথমেই দেখেন কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন, বর্তমানে ওয়ার্ল্ডের কারেন্ট যে পপুলেশন আছে সেটার একটা পরিসংখ্যান দেখাচ্ছে। তারপরে দেখেন এই বৎসরে কতজন লোক জন্মগ্রহণ করছে, বা আজকের দিনে কতজন লোক জন্মগ্রহণ করছে, এই বৎসরে কতজন লোক মারা গেছে, আজকের দিনে কতজন লোক মারা গেছে, এরকম একটা পরিসংখ্যান পেয়ে যাবেন। শুধু এটা না, আপনি এখানে গভর্নমেন্টের ইকোনমিক্সের কিছু পরিসংখ্যান পেয়ে যাচ্ছেন। তারপরে দেখেন সোসাইটি অ্যান্ড মিডিয়ার কিছু পরিসংখ্যান আছে, আজকে কতটা টিভি বিক্রি হয়েছে, আজকে কতটা মোবাইল ফোন বিক্রি হয়েছে, কতটা ইমেল সেন্ড হয়েছে, কতজনে আজকে ব্লগে পোস্ট করছে, কতজনে টুইটে টুইট করছে, কতজন আজকে গুগলে সার্চ করতেছে, সবগুলো একটা পরিসংখ্যান পেয়ে যাচ্ছেন এখান থেকে। আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের কাজে দিবে। তারপরে যে ওয়েবসাইটটা দেখাবো, এই ওয়েবসাইটটিতে আসলে দেখবেন প্রথমে একটা লোক বসে আছে একটা কম্পিউটারের সামনে, সে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন সময় বসে থাকে। অনেক সময় দেখবেন যে সে সোজা হয়ে বসে আছে, অনেক সময় দেখবেন যে তার বিরক্ত লাগতেছে, যেভাবে মানুষের বিরক্ত লাগে ঠিক সেভাবে মাথা টেবিলের সাথে হেলান দিয়ে বসে আছে। তো আপনি তার সামনে দেখেন অনেক শব্দের সমারোহ, আপনি যে শব্দের উপরে নিবেন সে ওই শব্দ অনুযায়ী সে কিছু প্যারাগ্রাফ টাইপ করবে। সেই শব্দের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সেই শব্দের সাথে মিল করে বিভিন্ন অ্যানিমেশন, গ্রাফিক্স ও কোডিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা কে কেন আবিষ্কার করছে তা আজও অজানা। বন্ধুরা, আমার এই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।